যেটা আমি বলিনি সেটা তোমায় বানিয়ে বলা হবে। আমি অনেক খারাপ, দেখো এটা তোমায় বারবার বোঝানো হবে। তুমি হামসে বড়কর দুনিয়া দুনিয়া তুমি হামসে। হেয়ালির সময় এটা না, হেয়ালির সময় তোমার এটা না। তুমি হেরনকে বলছি, তুমি পরশুদিন একটা ইনস্টাগ্রামে ই দিলে, স্ট্যাটাস দিলে, বললে যে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিতে আসছি, খুব তাড়াতাড়ি দিতে আসছি। অ্যাক্সিডেন্ট নিয়ে একটু মানে হাসির ছলে বললে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি দিতে আসছি। তো কালকে তোমার এই হেয়ালি যে আমার আমি এতটা খারাপ তোমাকে বোঝানো হচ্ছে, এরকম একটা ই দিয়ে দিলে, স্ট্যাটাস দিয়ে দিলে, কারণ মনের কথাই মুখে আসে, তো এরকম একটা ইনস্টাগ্রামে দিয়ে দিলে। কিন্তু না, মানুষ তো তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের সত্যিটা জানার জন্য, তোমাদের সত্যিটা জানার থেকেও বসে আছে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের মিলটা দেখার জন্য, কারণ মানুষ পাগলের মতো তোমাদের ভালোবাসে। যদিও আমি অনেকটা বুঝতে পেরেছি যে তোমাদের কি হয়েছে, আসলেও কি হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব যে আদেও এদের কি হয়েছে। তো যাই হোক, তারপরে কালকে প্রীতিও একটা আপডেট দিয়েছে, কাল ভিডিও আসছে। তো এর আগে প্রীতি একই আপডেট তুমিও দিয়েছিলে, তোমার ননদের ভিডিওটা আসার আগে তুমিও আপডেট দিয়েছিলে কাল ভিডিও আসছে, তার সেই কাল আর এখনও আসেনি। আবার গতকালকে দেখলাম একটা দিয়েছো, কমিউনিটি পোস্ট দিয়েছো, কাল ভিডিও আসছে। সত্যি আসবে তো, আসবে তো কাল, নাকি তোমরা মুখোমুখি বসে মিটিয়ে নেবে, নাকি তুমিও এরকম হেয়ালি করবে, কমিউনিটিতে হেয়ালি করবে, কাল ভিডিও আসছে আবার ও হেয়ালি করবে, এই তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে আসছি, আবার বলবে যে তোমাকে আমাকে আমাকে নিয়ে তোমাকে খারাপ বোঝানো হচ্ছে, জায়গাটা আসবে কেন, এই জায়গাটা আসবে কেন। আবার বলছি মনের কথা, ইনস্টাগ্রাম ফেসবুকে এখন তোমরা যেটা দেবে সেটাই মনের কথা ভেবে না হবে, তা যেহেতু তুমি ওটা দিয়েছো যে আমাকে খারাপ করার জন্য তোমাকে বোঝানো হচ্ছে, জায়গাটা আসবে কেন রন। তো চলো বন্ধুরা, আজকে অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার করতে পারবো, অনেকটাই পারবো ক্লিয়ার করতে আমার মনে হয়, আর সেই আমার মনে হওয়ার থেকে তোমাদের কাছে ক্লিয়ার করতে পারবো। রন আর প্রীতি কি মুখোমুখি বসছে, যার জন্য ওদের কোনো আপডেট নেই, কোথাও কোনো আপডেট নেই, কেন নেই, শুধু তাই না, ওদের পরিবারের কারোর আপডেট নেই। তো হ্যাঁ, একটা কাজ হয়েছে আমার এই ভিডিও করাতে, দুটো ভিডিও করেছি প্রীতির ননদকে, ননাসকে নিয়ে, মানে রনের দিদিকে নিয়ে, যে দুটো বাচ্চা দুটো, একটা মানে একটা বাচ্চা বাচ্চাই হবে, দুটো ভিডিও করে ফেলেছিল এবং সেখানে 10,000-11,000 ভিউজ হয়েছিল জাস্ট একটা যে ভিডিও ধরে ধরে। কিন্তু আমার প্রশ্ন ছিল সেখানে যে বাচ্চারা ভিডিও করতেই পারে, করতেই পারে, ক্যামেরা ধরে বসে থাকতে পারে, বা অনেক সময় আমাদেরও অন ক্যামেরা হয়ে যায় বা আমরা কখনো ভিডিও করতে করতে দেখা যায় ক্যামেরাটা পজ করিনি, অন রয়েছে, আমরা যখন এডিট করি সেই জায়গাটাকে কেটে দিই, বা আমাদের অনেক সময় ভিডিও অন হয়ে যায়। সেরকম বাচ্চারাও ঘরে বসলে তারা ভিডিও দেখে, বা ফোন ঘাটতে ঘাটতে তাদেরও ভিডিও অন হয়ে যায়। কিন্তু প্রশ্নটা আমার সেখানে ছিল না, একটা ভিডিও হয়ে যেতেই পারে, মানে একটা গ্যালারিতে একটা ভিডিও হয়ে যেতেই পারে, গ্যালারিতে থাকতেই পারে, সেই ভিডিওটা কী করে ওয়াইটি স্টুডিওতে আসলো, ওয়াইটি স্টুডিওতে না সেভ করলে, আমরা তো জানি যে সেই ভিডিওটা নয় মানে ডাইরেক্ট ইউটিউবে গিয়ে শর্টসে গিয়ে ডাইরেক্ট সেটাকেও ডাউনলোড করতে হবে, করে পাবলিক করতে হবে, সেটা একটা প্রসেসিং আছে, বা যদি ওয়াইটি স্টুডিও দিয়ে আসি তাহলেও আমাকে কোথাও মানে যে যেটাতে করে, যেমন আমি ইনশটে করি, ইনশটে গিয়ে সেটাকে সেভ করে তারপরে কিন্তু তার একটা প্রসেসিং আছে, তারপরে ইউটিউব স্টুডিওতে সেটাকে দিয়ে তারপরে পাবলিক করতে হয়। তো সেই দুটো ভিডিও, যে দুটো ভিডিও বোঝা গেছে বাচ্চারা করে ফেলেছে, সেই দুটো ভিডিও আমার মনে হয় না ওর দিদির বাচ্চারা এতটাও বড় যে একটা ভিডিও পাবলিক করে দেবে, মানে এই প্রসেসিংটা করে। তো সেই প্রশ্নটা আমার ছিল, তো যাই হোক কাজে দিয়েছে, সে যে কারণেই হোক ওয়াইটিতে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দুটো এসেছিলো, যার আগা নেই মাথা নেই কিচ্ছু নেই, যেহেতু উত্তপ্ত ওয়েদারটা গরম তাই ভিউজ হয়ে গেছে, পাবলিক তাই দেখতে গেছে, এবং অনেকেই প্রশ্ন করেছে এটা কী, কেন, কে এসছে, কে করলো, বাচ্চাটা করে ফেলেছে, কোনো উত্তর নেই। দুদিন রাখার পরে তিন দিনের দিন যখন ভিডিও করে নামিয়েছি এবং বলেছি অবশ্যই হয়তো চোখে পড়েছে, ভিডিওটা রিমুভ করে দিয়েছে। এই একটা দেখলাম কাজ হয়েছে আমাদের ভিডিওতে, বা আমার ভিডিওতে যে কাজ হয়, আমি যে সেই কাল পর্যন্ত পৌঁছাতে পেরেছি যে দীপিকার মানে ইউটিউবে দুটো মানে অবাঞ্ছিত দুটো ভিডিও রয়েছে, সেই ভিডিও দুটো নিয়ে আমি যে কথা বলেছি সেই কথা দুটো কান অবধি গেছে এবং সেটাকে রিমুভ করতে হয়েছে।
এইটার জন্য মনে হলো ধন্যবাদ দেওয়া উচিত, তাছাড়া আর কোনো আপডেট নেই। তো চলো আজকে কী আপডেট পেয়েছি, কী আপডেট পেয়েছি তোমাদের মনে হয়? আজকে প্রীতি ভিডিও দেবে? হ্যাঁ ভিডিও দেবে, কারণ ওদিকে ওর প্রায় 91,92,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তিনটে ভিডিওতে। যার 92,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাদের তো চ্যানেলগুলো সত্যিই ভাইরাল চ্যানেল, তারা তো ভাইরাল মানুষ। তো চলো আজকে প্রীতি আপডেট দেবে, সেটা দেখব। তার আগে তোমাদের বলে যাব যে ওদের আসল প্রবলেমটা কোথায়, রন এরকম হেয়ালি কেন করছে, কেন করছে। কেউ কেউ বলছে যে ওরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য করছে, কেউ কেউ বলছে নাটক করছে, কেউ কেউ বলছে সামনে বিয়ে সেই জন্য এটা করছে সিঁদুর দান, কারণ ওদের আইবুড়ো ভাত হয়ে গেছে, ওদের বিয়ের কাঠ ছাপানো হয়ে গেছে, কেনাকাটি হয়ে গেছে, তা বাবা এসছে বিদেশ থেকে, কারণ বড় বোনেরও যখন বিয়ে হয়েছিল তখন বাবা এসেছিল বিদেশ থেকে, বাবা এসে বড় বোনেরও বিয়ে দিয়ে আবার চলে গেছিলো এক মাসের মাথায়। তো আবারও প্রীতির বিয়ের জন্য হয়তো বাবা এসছে, বাবা এসে হয়তো কোনো মতনৈক্য হয়েছে, সেটা হতেই পারে, মতনৈক্য হয়েছে বা বাবা এসছে ছোটো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এই সবটা সব প্রায় সবার মুখে 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 আসছে, যদিও ওরা এখনও পর্যন্ত কেউ মুখ খুলেনি। দিদি একটা মুখ খুলেছিল, তার যথেষ্ট জবাব ইউটিউব থেকে পেয়ে গেছে, যে দিদি যে পুরোটাই একটা গেম খেলতে এসেছিলো, একটু ভিউজ কামাতে এসেছিলো, একটু সিম্প্যাথি কার্ড খেলতে এসেছিলো, সেটা সে বুঝে গেছে, সেটা সে বুঝে গেছে, তার উত্তর সে ওয়াইটি থেকে এবং ভিউয়ার্সদের থেকে পেয়ে গেছে। কারণ এখানে মূল বক্তব্য আমরা শুনতে চেয়েছিলাম বা ভিউয়ার্সরা শুনতে চেয়েছিল প্রীতির কাছে আর রনের কাছে, যেহেতু প্রীতি একটুখানি টাচ দিয়েছিল যে আমাদের একটা অশান্তি চলছে এবং সেটা পারিবারিক জায়গায় চলে গেছে, সেই জন্য। তো চলো আজকে তোমাদের নিশ্চয়ই প্রীতি আপডেট দেবে, মানে ব্লগিং দেবে। রন এদিকে বলেছে যে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব, সেটা বলেও ওর ইনস্টাগ্রামে একটা ওই যে হেয়ালি এসছে, একটা হেয়ালির ভিডিও এসছে। তো চলো আজকে তোমাদের কিছু আজকে দেখাবো যে ওদের কেন আজকে এই পরিস্থিতি, কেন হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকেও গেছিলাম চাকদার যে সবথেকে বড় পুজো হয় বাবরা কলোনির মাঠে, সেখানে গিয়ে খুব মস্তি করেছি, আনন্দ করেছি, একটু করে শর্টস করেছি, না সেগুলোতে ভিডিও করিনি কারণ তোমরা ভালো ব্লগিং দেখতে চাও না। তো যাই হোক মূল পর্বে চলে আসি, একদম মূল। পাঁচ দিন আগে, আজকে দিয়ে ছদিন হবে, ছদিন আগে প্রীতি একটা আপডেট দিয়েছিল, কাল ভিডিও আসছে। তারপরে তার ননদের ভিডিওতে আসার পরে তারপরে আর কোনো আপডেট নেই কোথাও। তারপরে আবার গতকালকে একটা ভিডিও এসছে, মানে কমিউনিটি পোস্ট এসছে, কাল ভিডিও আসছে। সত্যি কি আসছে নাকি বসে সমঝোতা হয়ে গেছে? যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো, যদি নিজেরা নিজেরা, কারণ ও একটা ঝড় তুলেছিল, প্রীতি একটা কমেন্টের মানে একটা কথার মধ্যে দিয়ে ঝড় তুলেছিল, আর সেই ঝড় গিয়ে লেগেছিল ও ননদের গায়ে, এবং ননদ অনেকটা আপডেট দিয়েছিল, তারপরে আর প্রীতির কোনো আপডেট নেই। তো যদি নিজেরা নিজেরা মিটিয়ে নেওয়া যায়, অনেকগুলো দিন হয়ে গেল, তাহলে সব থেকে ভালো, সব থেকে মঙ্গলকর, যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে, যদি মনোমানিল্য কিছু হয়ে থাকে বা রনের অ্যাক্সিডেন্ট, তবে রনের মনে হয় অ্যাক্সিডেন্ট হয়নি কারণ রন বললো আর এটা চাইও না, হয়তো গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, যাই হোক। এই জায়গাতেও রনের দিদি একটা ক্লিকবেট খেলেছে, যেভাবে বলেছে না ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির, ভাইয়ার জীবনটা শেষ, এখানেও একটা ক্লিকবেট খেলেছে ওই ভিডিওটা। আস্তে আস্তে সেগুলো পরিষ্কার হচ্ছে, কারণ রন তারপরের দিন যে আপডেটটা দিয়েছে, তোমাদের প্রশ্ন দিতে আসবো, বা ওই যে হেসে হেসে বলেছে না অ্যাক্সিডেন্ট এই সমস্ত নিয়ে, তো মনে হলো রনের কথায় যে না অ্যাক্সিডেন্ট হয়নি ওর, সেরকম মানে অ্যাক্সিডেন্ট হয়নি, গাড়িটার হয়তো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, মানে এখানেও দিদি একটা ক্লিকবেট খেলেছে। তো যাই হোক, কেউ কোথাও পরিষ্কার করেনি। আজকে যখন প্রীতি বলেছে যে কাল ভিডিও এসছে, মানে আজকে ভিডিও আসবে, অবশ্যই আজকে আসবে, কারণ ওই ভিডিওটার পরে এর আগের দিন যে কমিউনিটি পোস্টের আগে বলেছিল কাল ভিডিও আসছে, তখন ও জানতো না ননদ এরকম একটা আপডেট দেবে। তো তারপরেও যখন ননদ আপডেট দিয়েছে, তারপরে আর কোনো একদম মুখে একদম কুলু পেটে ফেলেছিল, তারপরে হয়তো ফোনাফোনি হয়েছে, হয়তো কথোপকথন হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং আজকে আমরা ভিডিও দেখতে পাবো, আজকের ভিডিও আসবে। তোমাদের এইটুকু বলে গেলাম, এইটুকু অ্যানালিসিস করে বলাই যায়। তো আজকে তোমাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে, রন আর প্রীতির ব্যক্তিগত জীবনে কোনো অশান্তি এসছে কি না বা হয়েছে কি না সেটা তো পরে ওরাই জানাবে, কারণ যেহেতু প্রীতি একটা আপডেট দিয়েছে, কিন্তু আমার মনে হয় ওদের অশান্তি অন্য জায়গায়। বন্ধুরা কালকে যখন রনের আমি আপডেটটা দেখলাম ইনস্টাগ্রামে, ওটা তো ঠিক আছে, তারপরে আমি ইনস্টাগ্রামে প্রীতি মণ্ডল সার্চ করলাম, আমি প্রীতি মণ্ডলে দেখি, সবথেকে বড় কথা পাগল হয়ে গেছি ওদের আইডিগুলো দেখে। ওরা
ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব একই আইডি। ইউটিউবে এখনও সেরকমভাবে দেখিনি, দেখেছি দুটো একটা ফেক আইডি, আমাকেও কমেন্ট করেছে দিদিভাই প্রীতির অনেকগুলো ফেক আইডি আছে, মানে প্রীতির নেই, প্রীতির নাম করে কেউ করেছে। বিশেষ করে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমি নিজে ধরতে পারছিলাম না যে প্রীতির আসল মানে আসল আইডিটা কোনটা। বিশ্বাস করো বন্ধুরা, যে যে রিলসগুলো প্রীতি ছেড়েছে, প্রীতি যে রিলসগুলো ছেড়েছে, সেম রিলসগুলো প্রত্যেকটা আইডিতে, প্রত্যেকটা আইডিতে একই রিলস। এবং যে কথাটা বলেছে কালকে কমিউনিটি পোস্টে, কাল ভিডিও আসছে, প্রত্যেকটা ইসে ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, সব জায়গায় একই, এবং সেই একই রিলস প্রত্যেকটা আইডিতে রয়েছে। আমি অবাক হয়ে গেছি যে ওর অরিজিনাল আইডিটা কোনটা, যদিও শনাক্ত করতে পেরেছি, ওর একটা জায়গায় ওর নিজের ই দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা ক্লিক করে বুঝতে পেরেছি যে এটাই ওর আসল আইডি। এবং ও একটা আপডেট দিয়েছিল যে, এবং সেই আপডেটটাও, এই যে একটা ও অরিজিনাল ওর পেজে একটা আপডেট দিয়েছিল, সেই আপডেটটাও প্রত্যেকটা চ্যানেলে রয়েছে, মানে প্রত্যেকটা আইডির ওপরে রয়েছে। এই যে আগের আইডিটা আমার কাছে নেই, আবার নতুন করে শুরু করলাম, এই যে কথাটা, এটা প্রত্যেকটা যতগুলো ওর নাম রয়েছে, যেমন ধরো এই প্রীতিমণ্ডল 33, রন প্রীতি মিনি ব্লগ, প্রীতিমণ্ডল প্রীতি, আমি তোমাদের এখানে সব দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে করে, প্রত্যেকটা আইডিতে একই কথা লেখা, একই কথা লেখা। আমার অবাক লাগছে, আর এই জন্যই ওরা মনে হয় পাজেলড হয়ে যাচ্ছে, কিচ্ছু হয়তো ই নিতে পারছে না, স্টেপ নিতে পারছে না। অলরেডি তোমরা দেখেছো বন রং, বং রন যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু ইউটিউবে আর নেই, কারণ ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। এবং এটা কোনো একটা ভিডিওতে দেখেছিলাম, দুবার হ্যাক হয়েছিল, দুবার রন অনেক কষ্ট করে ফিরে পেয়েছিল, কিন্তু তিনবারের বার ওরা চেষ্টাই করেনি, চেষ্টাই করেনি, এটা সম্ভব না। কারণ ওরা বড় বড় চ্যানেল, ওদের চ্যানেল যদি প্রতিনিয়ত প্রতিনিয়ত একটা ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিওটা যদি এরকম প্রত্যেকটা আইডিতে চলে যায়, খারাপ লাগে না বন্ধুরা? খারাপ লাগে তো এই কষ্ট করা অর্জিত, যে মানে ব্লগারদের যে অর্জিত জিনিসটা, যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যদি এইভাবে চুরি হয়, সত্যি কথায় খারাপ তো লাগে। এরকম দেখো বং প্রীতি, এরকম যে কত ওদের আইডি, আমি না মানে পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। বিশেষ করে ফেসবুক আর ইনস্টাগ্রামে ওদের আইডি দেখে আমি শনাক্ত করতে পারছিলাম না যে ওদের মেন আইডিটা কোথায়, এবং ওদের মেন আইডিতে যা যা ক্রিয়েট করা, এই সব ফেক আইডিগুলোতে সব, এবং যখন ওরা ভিডিও দিচ্ছে না তখন এই সব আইডিতেও ভিডিও আসছে না, যখন যখন এ প্রীতি ভিডিও দিচ্ছে সঙ্গে 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 এখানে ভিডিওগুলো চলে আসছে। এবং ও যা যা লিখছে, ও যা যা লিখছে ইসে, সেই সেই লেখাগুলো, এই দেখো প্রত্যেকটা চ্যানেল একই কথা। আমার ইউটিউব চ্যানেল প্রীতিমণ্ডল, যেখানে 847,000 মানে 847K ফ্যামিলি তোমাদের ভালোবাসায় তৈরি করতে পেরেছিলাম, সেটা আমার কাছে নেই, তোমাদের ভালোবাসায় নতুন করে শুরু করলাম। নেই মানে কি, এখন দেখা যাচ্ছে চ্যানেলটা নেই মানে কি, ওই চ্যানেলটাও হ্যাক হয়েছে, তাহলে ওই চ্যানেলটাও হ্যাক হয়েছে। ও বলেছিল না ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব আমার কাছে নেই, তার মানে রন নিয়ে নেয়নি, রন নিয়ে নেয়নি এই চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো হ্যাক হয়েছে। এটা আমি কালকে রাত্রিতে প্রচুরবার ওদের ভিডিও দেখেছি, দেখে প্রচুরবার ওদের ভিডিও দেখেছি, মানে প্রত্যেকটা চ্যানেল সার্চ করেছি স্যার, এবং প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা আইডিতে ভালো ফলোয়ার্স, এগুলো তো সব মানে এই যে আমার মতো, আমি অনেক সার্চ করেছি তাই মেন আইডিটাও খুঁজে পেয়েছি, কিন্তু এরকম তো যারা ভিউয়ার্স তাদের পক্ষে তো সম্ভব না, তারা একই ভিডিও তারা কোনো কোনো চ্যানেলে দেখে নিলে তাদের তো মেন চ্যানেলটা আদৌ খুঁজে পাবে না এবং মেন চ্যানেলটা ভিউজ হবে না, এটা তো একদমই বাস্তব কথা। দেখো এখানে চার দিন আগে প্রীতিমণ্ডলের যে মেন চ্যানেল সেখানে লেখা ছিল আমি ফেসবুকে কোনো ভিডিও দিচ্ছি না, যারা আমার নামে ভিডিও বিভিন্ন পেজ আইডি খুলে আমার ভিডিও আপলোড দিচ্ছেন দয়া করে এমন করবেন না প্লিজ, সব ভিডিও ইউটিউবে দিচ্ছি আমি। বুঝতে পেরেছো? ও নিজে, এটা কিন্তু ওর মেন আইডি এখানে দিয়ে দেবো, এটা ওর মেন আইডি প্রীতিমণ্ডল, এখানে কিন্তু ও ডিক্লিয়ার দিয়ে দিয়েছিল যে আমি ফেসবুকে কোনো ভিডিও দিচ্ছি না, অথচ ফেসবুকে ও রিলসগুলো, পুরনো রিলসগুলো বা ও ইউটিউবে যে রিলসগুলো, ও দিদির চ্যানেলে যে রিলসগুলো, সব চলে এসছে ফেসবুকে, সব প্রত্যেকটা আইডিতে সেই সমস্ত রিলসগুলো। বোঝাতে পারছি তোমাদের নিশ্চয় যে এদের মূল মন খারাপ, মূল প্রবলেম কোথায়,
মূল প্রবলেম কোথায় হয়েছে, এদের আইডিগুলো এইভাবে হ্যাক করছে, এদের সাথে এইরকম নোংরামি হচ্ছে, কিছু মানুষ এদের সঙ্গে নোংরামি করছে। এইটা অনেক দিন আগে, প্রায় বছর দুয়েক আগে হয়েছিল। এই যে একটা আপডেট দিয়েছিল, দয়া করে আমাকে বাঁচতে দিন, আমি না কথাগুলো কি করে বলবো, আমি বারবার বলছি, এখনও বলছি, আমার নামে ফেসবুকে 10-15 ফেক আইডি আছে, বুঝতে পারছো? এটা বছর দুয়েক আগেকার একটা আপডেট, 10-15 ফেক আইডি, মানে তখন থেকে প্রীতি ভাইরাল, তখন থেকে ওর এই চ্যানেলে এই রকম ওর উপরে এরকম টর্চার করা হতো, কিছু মানুষ ওর আইডিগুলো নিয়ে, ওর ভিডিওগুলো নিয়ে, যেহেতু ভাইরাল ফেস ছিল, ওর ভিডিওগুলো নিয়ে 10-15 আইডি বার করে, তাহলে আসল মানুষগুলো কী করে ওকে খুঁজে পাবে? একই তো ভিডিও, তো একই, কিন্তু আসল আইডিটা কী করে শনাক্ত করবে? সেই জন্য ও ফেসবুকে ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছে। তো তখন লিখেছিল, আমি বারবার বলার পরেও আর ওরা তাদের লিমিট ক্রস করে ফেলেছে, তাই এই পেজ ছাড়া যে পেজগুলোই আছে দয়া করে সবাই আনফলো করে দিন, কারণ সবাই বুঝতে পারছে না, বুঝতে পারবে না, এই সমাজের মানুষ কখনোই অন্যদের ভালো দেখতে পারে না। আমি সে কারণে সোশ্যাল মিডিয়া থেকে 2 বাইরে ছিলাম, সেই একই জিনিস আবার আমার সামনে এনেছে, কিন্তু অমানুষ এর এনেছে অমানুষের বাচ্চাগুলো, বুঝতে পারছো? এটা 2 মানে আমি ভুল বললাম, 2 আগের না, এই যে 2 প্রীতি ভিডিও দিয়েছিল না, আমরা যেটা জানতাম প্রীতি চলে গেছিলো ইসের থেকে, ওর একটা আপডেট আছে, সেই আপডেটে দেখেছি যে ফ্যামিলি প্রবলেম, ফোন ছিল না, অনেক সমস্যার জন্য পড়াশোনার ক্ষতি হচ্ছিল না, বা এরকমভাবে ওর ভিডিওগুলো এরকম 10-15 করে পেজ তৈরি করে সেসব পেজে সেই ভিডিওগুলো চলে যাচ্ছিলো, সেই জন্য ও বছর দুয়েক কোনো ভিডিও দেয়নি, কোনো ভিডিও দেয়নি, কিন্তু বছর দুয়েক পরে যখন আবার এসছে, আবার এই একই কেস হয়েছে, আর এটা আজ পর্যন্ত এখনও পর্যন্ত চলছে। এবং ইভেন এই যে প্রীতি বাড়িতে আসার পরে যে রিলসগুলো, কম বেশি যে রিলসগুলো, যে 3 ভিডিও দিয়েছে, সেই 3 ভিডিওও এই সব পেজে চলে এসছে, অলরেডি চলছে সেসব পেজে। তো এইটা হচ্ছে আসল ঘটনা, এটা থেকেই একটা অশান্তি, একটা তো অশান্তি হতেই পারে, কারণ এইরকমভাবে যদি ডিস্টার্ব হয় যে কোনো কাজ করতে গেলে, যার জন্যই রন তার জীবনে ভীষণ ব্যস্ত, একটা কাজ করেছে বংবাজার বলে, ওদের একটা শপিং মানে একটা অনলাইন বিজনেসও আছে শুনলাম, সেই দিকটা একটু ই করেছে, তো তার মধ্যেও হয়তো পারিবারিক এইসব নিয়েই কিছু একটা হয়েছে, যার জন্য বং রন, আমার শুধু বং রনই আসে, রন ওই আপডেটটা কালকে দিয়েছে, কিন্তু একটা কথাই বলবো, যেটা বলছো মানুষের সিম্প্যাথি নিয়ে খেলো না। প্রীতিও আগের দিন বলেছে আপডেট দিচ্ছি, দেয়নি, মানে ভিডিও আসছে, দেয়নি, সবাই দেখতে চাইছে তোমাদের জীবন কেমন আছে। হ্যাঁ, যদি এই ঘটনাগুলো হলে সেগুলো তোমরা আইনি স্টেপ নাও, অবশ্যই আইনি স্টেপ নেবে, যে এইভাবে নোংরামি করে তোমাদের পরিশ্রমটাকে এইভাবে নোংরা করে দেবে, এইভাবে তোমাদের পরিশ্রমের ফসল অন্য কেউ নিয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না, নিশ্চয়ই এর কোনো পথ আছে, সেই পথ অবলম্বন করো, সেটা বলবো, যে ইমিডিয়েট স্টেপ নাও, কঠিন থেকে কঠিনতর স্টেপ নাও, নিশ্চয়ই কোনো ব্যবস্থা পাবেই, এটা করো। আর যে এই মানুষের সাথে মানে ভিউয়ার্সদের সঙ্গে হেয়ালি করো না, তোমাদের হেয়ালি মানুষ কষ্ট পায়, কষ্ট পাচ্ছে, দেশান্তর থেকে তোমাদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে, সেখানে তোমরা কোনো উত্তর দিচ্ছ না, আসল ঘটনাটা কী তোমরা জানাও, যে তোমাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা হয়েছে, হতেই পারে, কারণ তোমরা অলরেডি বিবাহিত জীবন তোমরা লিড করো, এবং সেটা নিয়েও অনেক আলোড়ন, অনেক হইচই, তোমরা আইবুড়ো ভাত খেয়েছে প্রীতি, সেটা নিয়েও তার সেখানে কমেন্ট বক্স এসছে তোমরা বিবাহিত জীবন লিড করছো, আবার আইবুড়ো ভাত কিসের, নোংরা নোংরা কমেন্ট এসছে, 2 কমেন্ট আমার চোখে পড়লো, না আমি সেগুলো তুলে দেবো না, কিন্তু এগুলো হয়তো কারণ আছে, না তোমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছো, রেজিস্ট্রি ম্যারেজ অনেক ফ্যামিলিতেই হয়, এবং তারা ততক্ষণই আলাদা থাকে যতক্ষণ না সামাজিক বিয়ে হয়, তোমাদের সামাজিক বিয়ে হয়নি, তোমরা বড় ব্লগার, তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, অতএব তোমাদের এগুলোকে চিন্তা করেই কাজ করতে হবে, নাহলে তো কথা শুনতেই হবে। তো সিঁদুরদান হয়নি জন্য সিঁদুরও পড়ে না প্রীতি, তাই নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক কিছু হয়েছে, সবটা তোমরা মেটাও, যদি তোমাদের সামনে বিয়ে হয় বা তাই নিয়ে যদি কিছু মনোমালিন্য হয় সেটা সর্বসম্মুখে এসে মিটিয়ে দাও, আর নয়তো যেটা তোমরা আনতে পারবে না সেটা এনো না, সেটা নিজেরাই মিটিয়ে নাও, মিটিয়ে নাও। ওই যে হেয়ালি করে বললে না, যে আমি কতটা খারাপ সেটা তোমাকে বোঝানো হচ্ছে, এরকমই একটা হেয়ালি করলে এই কথাগুলো আসবে কেন?
কারণ তোমাকে তুমি যেমন জেনেই দেখেই প্রীতিকে বিয়ে করেছো, মানে রেজিস্ট্রি করেছো, আবার প্রীতিও সবটা জেনে রনকে কাছের করে নিয়েছে এবং তোমাদের ভালোবাসার ডেপথ অনেকটা অনেকটা তোমাদের সেই ভালোবাসাটাই মানুষ দেখতে চায়, ভিউয়ার্সরা দেখতে চায়। রন প্রীতির যে ভালোবাসা যেটা ইউটিউবের বুকে ফেসবুকের বুকে তোমরা তুলে ধরেছো, সেই রনপ্রীতিকেই পাবলিক দেখতে চায়, ভিউয়ার্সরা দেখতে চায় এবং তোমাদের সুন্দর জীবন দেখতে চায়। কারণ তোমাদের জীবনের মধ্যে কখনও কোনো খারাপ কিছু ভিউয়ার্সরা দেখেনি, আদর্শ কাপেল রূপেই ভিউয়ার্সদের মনের কোণে মানে জায়গা করে নিয়েছো, সেই জায়গাটাই বজায় রাখো। কোনো হেয়ালি করে হেয়ালির মধ্যে কোনো রিলস দিয়ে হেয়ালি করে এখন তোমার এই হেয়ালি করে রিলস দেওয়ার কোনো মানে হয় না, এটা ভিউয়ার্সদের বোকা বানানো ছাড়া আর কিচ্ছু না, অপমান করা ছাড়া কিচ্ছু না। তো একটা কথাই বলবো, প্রীতি রন দুজনকেই বলবো, যেহেতু মূল পর্বে তোমরা দুজন রয়েছো, না প্রীতির দিদি মা না রনের মা দিদি কারুর থেকে আমরা বলতে ভিউয়ার্সরা আপডেট চাই না, তোমরা দুজনে আপডেট দাও, নয় নিজেরা বাড়িতে বসে মিটিয়ে নাও যদি কিছু হয়ে থাকে, আর যদি পুরোটাই হেয়ালি হয়ে থাকে সেটাও বলো, বা তোমাদের যদি সামনে বিয়ে হয় সেটা ফলাও করে সবাইকে জানাও, এবং তোমরা সবথেকে বড় কথা হচ্ছে তোমরা মিটিয়ে নাও, আর তোমাদের যে এই যে সোশ্যাল মিডিয়ার যে সমস্যাটা সেটাও তোমরা মিটিয়ে নাও, তোমরা সেটাও মিটিয়ে নাও এবং অবশ্যই মেটাতে হবে। তো এইটুকুই আজকে বলবো, পাবলিকের সঙ্গে হেয়ালি করো না, যেটা বলেছো মুখে অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে যেটা বলেছো যে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো, সব প্রশ্নের উত্তর দেবো যেটা বলেছো রন, সেটা দেওয়ার চেষ্টা করো, এসব হেয়ালি করে নয়। আজকে এইটুকুই বলে গেলাম তোমাকে, তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে তোমাদের ওই সমস্ত রিলস দেখতে, মানে আপ্লুত অভিভূত তোমাদের রিলস, আমি মিঠি রিলসও খুব দেখি, আমি রিলস দেখতে খুব ভালোবাসি, আমি প্রত্যেকের রিলসই কম বেশি দেখি। তো এটুকুই বলবো, যদি কিছু হয়ে থাকে, যদি কিছু হয়ে থাকে পয়েন্ট টু বি নোটেড, যদি কিছু হয়ে থাকে সেই জায়গাটা কভার আপ করে নাও, করে নিয়ে সুন্দরভাবে, কারণ তোমরা রন আর প্রীতি সুন্দর লাইফটাই সবাই দেখতে চায়, সবাই দেখতে ভালোবাসে, তোমাদের বিরহ দেখতে কেউ ভালোবাসে না, তোমাদের ভালোবাসা দেখতেই সবাই ভালোবাসে। অতএব সুন্দরভাবে তোমরা আবার ফেরো, তোমাদের জীবনে ফেরো, তোমাদের ইউটিউবে ফেরো, মানে সোশ্যাল জগতে ফেরো, এটুকুই বলবো। আর তোমাদের সামনে জীবন যেন খুব সুন্দর হয় এইটুকু কামনা করবো ভগবানের কাছে। তো চলো, কোনো ছলনার আশ্রয় না, সুন্দরভাবে জীবনযাপন করো এবং আমাদের কাছে প্রেজেন্ট করো। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্স খোলা রইল, তোমাদের মূল্যবান মতামত দিয়ে যাও। টাটা।